শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম হইছে উৎসাহ ভূঁইয়া, আমার পিতার নাম আব্দুল গফুর ভূঁইয়া, মাতার নাম হইছে হাকেরা খাতুন। গ্রামের বাড়ি ইউনিয়ন বাড়ির ঢালা উপজেলা সীতাকুণ্ড চট্টগ্রাম। আব্বা ছিলেন ব্রিটিশ নৌবাহিনীতে প্রথম বিদ্রোহের সময় তিনি বোম্বেতে ছিলেন। ব্রিটিশের নৌসদর দপ্তর ছিল বোম্বে, সেখানে তিনি করেছিলেন। পরবর্তীতে 47 দেশ ভাগের পরে ওইখান থেকে অপশন দিয়ে দেশে চলে আসে। আসার পরে এখানে পরবর্তীতে এবং পোর্টে চাকরি নেন নতুনভাবে। আবার যেহেতু শিপে ছিলেন তখন আমার বড় ভাই ছিল, পোর্টে চাকরি করতেন। আমার বাবা ওই তখন বাড়িতে ছিলেন, যুদ্ধকালীন সময়ে চাকরিতে অংশগ্রহণ করেনি। মেজো ভাই তখন এসএসসি ক্যান্ডিডেট ছিলেন, উনি নুরুল ইসলাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের সময় আমরা 3 ভাই 3 বোনের মধ্যে, তখন 2 বোনের বিয়ে হয়ে যায়, আর একটা ছোটো বোন ছিল, আমার মা ছিল। আমরা ওখানে ওই গ্রামে এমনি রেললাইনের পাশে আমাদের বাড়ি ছিল, একটা ফটিশ্বরী রোড, বাড়ির ঢালা ফটিশ্বরী রোড, বাড়ির সামনে দিয়ে রোডটা। পাহাড় থেকে আমাদের বাড়ি 10 কিলোমিটার হবে। পাহাড়ের মোটামুটি সমস্ত অবস্থানগুলো আমাদের জানা ছিল। আনুমানিক বয়স কত ছিল? আমার জন্ম 21 ফেব্রুয়ারি 1960 সাল। 69-এর গণঅভ্যুত্থানে তখন অবস্থিত 9 বছর। 69-এর গণঅভ্যুত্থানের পর 70 নির্বাচনের সময়ে বিভিন্ন কর্মকাণ্ড দেখেছি। 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতেই এটি লক্ষ্য করেছি, আমাদের পাশে বিশাল হিন্দু গ্রাম, 1000 হিন্দু অবস্থান করে, মানে মার্চ মাসের 28-30 দিকে দেশ ত্যাগ করার জন্য তারা সিদ্ধান্ত নেয়। এবং রাতে এবং দিনে হাজার হাজার পরিবার এখান থেকে স্রোতের মতন রেল লাইন ধরে ভারতের দিকে, বিশেষভাবে এখানে বিলোনিয়া ত্রিপুরা দিয়ে চলে যায়, ঘর বাড়ি সব ফেলে। পরবর্তীতে চট্টগ্রাম শহর ত্যাগ করার জন্য হাজার হাজার নারী পুরুষ পরিশ্রমী সড়ক দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার জন্য। তো ওইখানে আমার বাবা তখন বাড়িতে ছিলেন। এই সিজন ছিল আমাদের সীতাকুণ্ডতে প্রচুর টমেটোর শাস হয়। সেই টমেটো তখন আর যেহেতু বিক্রি হচ্ছে না, কোনো এই দিক থেকে কোনো ব্যাপারই যাচ্ছে না, ফলে এই টমেটো ক্ষেতের মধ্যে সব রয়ে গেছে। আমার আব্বা উদ্যোগ নিল, গ্রামের ছেলেদের সবাইকে বললো আমাদেরকে যে তোমরা টমেটোগুলো আনি, এখানে একটা বড় ইয়ে দিয়ে খাঁচা দিয়ে ওইখানে আমাদের বাড়ির সামনে টমেটোগুলো রাখলো, আর পানির কলসি দিয়ে পানি চিড়ামুড়ি গুড় যারা যাই পারছে সবাইকে বলে এখানে অবস্থান করো। যারা ফরিশ্রমী হয়ে এই সমস্ত মানুষ
গ্রামের বাড়ি দেওয়ার জন্য ক্লান্ত হয়ে মাইলকে মাইল হেঁটে আসতেছে এবং পাহাড়ের ভিতরে অনেকগুলো ডেলিভারি এখানে আসার পথেই হতে আমরা দেখেছি এবং শুনেছি। আমরা একটা স্বেচ্ছাসেবক যারা কম বয়সে আমাদের 10-11-12 বছর বয়স যারা ছিল সবাই আমরা স্বেচ্ছাসেবকের মতন কাজ করেছি বড়দের নির্দেশে এবং টমেটো দিয়ে পানি খাওয়ানো এবং ওইখানে চিড়ামুড়ি গুড় দেওয়াতে মানে ওরা যে দীর্ঘ পথ থেকে আসছে কৃদার্থ মানে ক্ষুদায় তাদের তাদের মোটামুটি তাদের কাছে মনে হয়েছিল আমাদের যে এই স্বল্প মানে আপ্যায়নটাই তাদের কাছে একটা বিশাল তাদের মনে হয়েছিল তার সাথে এবং বিশ্রাম বিশ্রাম নিয়ে পরবর্তী তারা তাদের অবস্থান চলে যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 27 মার্চ সাধারণ জনতা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বড় বড় গাছ ছিল গাছগুলো ঢালের ঢাল কেটে গাছ কেটে কেটে অবরোধ করার জন্য একটা উদ্যোগ নিল। তখন আমরা যারা একটু কিশোর আমরাও দলে দলে তাদের সাথে উৎসাহ হয়ে অংশগ্রহণ করি তাদের এখানে বাড়ির সামনে একটা ব্রিজ ছিল তখনকার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছিল খুবই ছোট এবং সুরচুরকিপাতুলের ব্রিজ ছিল খুব এইভাবে তো ব্রিজের ওইখানে সবাই গাছ কেটে দিতে হচ্ছে কিন্তু পাঞ্জাবিরা আসার পরে সবাই জোগর মধ্যে পালিয়ে যায় আবার গাছ গাছগুলো ফেলে আবার ওরা অবসান হয়ে চলে আসে। এইটা এইভাবে আসতেছে কিছুক্ষণ পরপর পরবর্তীতে আমরা ঝাঁক খারাপ করে আমার মাঠের উপরে যেখানে ব্রিজ আছে ব্রিজটা খুব উঁচু ব্রিজের পাশে ওই রাস্তা কাজ করার জন্য ভিটামিনের অনেকগুলো ড্রাম এখানে রাখা হয়েছিল একটা ড্রাম ছিল ভাঙা ছিল অনেকগুলো ভিটামিন বেরিয়ে গেছে আমার হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো যে এক কাজ করে ভিটামিনের এখানে আগুন ধরাই দিই এই খড়কুটো দিয়ে প্রথমত ভিটামিন আগুন ধরাই দিই এবং ধাক্কা আনি ব্রিজের মাঝখানে ফেলার পরে এটা দেখি এখন যখন লাগছে বড়রা আসি যারা গাছ কাটছে তারা আসি বলতো তোমরা এরা নিয়ে ভালো কাজ করতেছে সব গ্রামগুলো ওরা ওনারা সহ আনি লাইন ধরে ওই কুড়াল দিয়ে বিভিন্ন কেটে কেটে ফলে ওগুলা দেওয়ার পরে আগুন ধরাই দেবো ফলে ওগুলা গলিয়ে গোটা ব্রিজ পুরো ব্রিজটাই আগুন ধরে যায় এবং পরবর্তীতে যখন কিছুক্ষণ পরে আরও গণ্ডাখানি করে কিছু পাঞ্জাবের গাড়ি উত্তর দিক থেকে আসতেছিল আসার পরে তারা মানে মানে ধোয়ার অন্ধকার হয়ে গেছে এলাকা আগুন জ্বলতেছিল আমরা পাঞ্জাবের গাড়ি দেখি সবাই বড়রা সহ চোখে জঙ্গলে আমরা আশ্রয় নেওয়ার পরে ওইখান থেকে আমরা বসে বসে দেখতেছি দেখলাম যে ওরা আসে আটকে গেছে তার দোনো পাশে দিল্লি দোনো পাশে পানি ছিল ওইখানে খুব গর্ত ছিল খাইছিল ফলে ওইখানে নামার মতন তাদের পানিতে তো তারা নামে না সাহস নেই পরবর্তীতে আমরা দেখলাম যে ওইখানে কয়েক ঘন্টা লাগলো তাদের পরে কোথেকে গ্যাস আনছে গ্যাস আনি গ্যাস দিয়ে আগুনটা বন্ধ করছে কিন্তু ভিটামিনের আগুন এত আর খাওয়া যায় না পরবর্তীতে বিভিন্ন কি সমস্ত জিনিস দিয়ে কাঠ কাঠ দিয়ে পরে তারিখটা দিল কয়েক ঘন্টা তাদের সময় এখানে অতিবাহিত হয়ে যায় আমাদের মানে জনগণের ইচ্ছা ছিল যে ওদেরকে জায়গা জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং চট্টগ্রাম শহরে আসতে হ্যাঁ তারা যাতে ব্যাগ পাইতে হয় এবং জনগণ যে প্রতিরোধের মধ্যে আছে এটা যারা তারা বুঝে এখানে ছাত্র ইউনিয়নে একটা ভালো অবস্থান ছিল তারপরে ওইখানে আরও যারা কলেজে পড়তেন আমাদের সিনিয়র যারা ছিলেন তারাই মূলত এইটা আর তখন নেতৃত্ব কি উৎসব জনতা সবাই সবাই নেতা যাই হোক যুদ্ধ শুরু হয়ে যায় প্রথমত গুলিয়াখালি গুলিয়াখালি দিয়ে আমাদের সীতাকুণ্ড পশ্চিম পারে ওখানে একটা নেভির ব্রিগেড আসে ব্রিগেড আসে এখানে অবস্থান নেয় পরবর্তীতে এপ্রিল মে মাসের দিকে যখন আমাদের এলাকার অনেক ছেলেমেয়ে গোপনে দেশ ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন তার মধ্যে আমার বড় মেজো ভাই নুরুল ইসলাম মনিও ছিলেন আমার শাশুড়ি একটা ছিলেন আমাদের গ্রামের আরও একজন ছিলেন এখনও বেঁচে আছেন ওনারা তিনজন আমাদের গ্রামে মুক্তিযুদ্ধে ছিল আমাদের এলাকার পাহাড়ের সমস্ত জিরিপথগুলা এইগুলাতে সবগুলো মুক্তিযুদ্ধের এক একটা ক্যাম্প এক একটা গ্রুপ অবস্থান করছিল আমাদের পাশে ধারাতে একটা বড় গ্রুপ একটা ক্যাম্প কমরাডা ছিল আলী আকবর তারপরে পাশে একটা ছিল আরেকটা ক্যাম্প ছিল ওইটা এখন যেটা রূপসী ঝর্ণা নামে পরিচিত হয়েছে ওই রূপসী ঝর্ণার ভিতরেই ছিল অর্থাৎ পাহাড়টা ছিল যে মুক্তিযুদ্ধের জন্য একটা অভয়ারণ্য আমরা পাহাড়ের পাদদেশে বাড়ি হওয়ার কারণে আমাদের পাহাড়ের সাথে আনাগোনা বেশি এবং ওইখানে বিভিন্ন খাবার সাপ্লাই দেওয়া বিভিন্ন খোঁজখবর দেওয়া বিভিন্ন জায়গাগুলো রেকি করা এই কাজগুলোর মধ্যে কিছু কিছু ছেলে আমরা অংশগ্রহণ করছি আমার এক শাশ্বত ভাই ছিল আমার বন্ধু রহমান সে আর আমি বেশি
কলকাতা অংশগ্রহণ করছি, কারণ আমাদের দুইজনে দুই ভাই বক্তৃতা ছিল। জুন মাসে আমার বড় ভাই একদিন রাত্রে আশি দরজা করান আসছেন, আর রেইনকোট দিয়ে দেখি আমার ভাই আসি উপস্থিত দিয়েছে। অক্টোবরের দিকে দেখলেন রাত্রি যে আমাদের ঘরের সামনে বারান্দা পড়ে, ছোট বারান্দার এক পাশে দুই তিনজনে গর্ত করতেছে, খাট পরিমাণ একটা গর্ত নিচের দিকে একটা বাঁকা করছে, বাঁকার মধ্যে পলিথিন বাঁধা অনেকগুলো আম এখানে আছে, প্লাস্টিকের উপর দিয়ে গ্রিস লাগাইয়ে সবগুলো ওখানে তা খামার করে রেখে দিল। এরপরে এরপরে বিক্রি করে কতগুলো জিনিসপত্র দিয়ে আবার মাটি চাপা দিল। তা আমার মা ওই চাপা দেওয়ার পরে আমার মা এটাকে মাটি মাটির ঘর ছিল, নিচে মাটি ছিল, ফ্লোর মানে লেপে দিল। লেপে দেওয়ার পরে ওখানে উপরে খাট একটা বসে দিল। তো এই আর্মসগুলো ছিল অনেকগুলো আর্মস। এটা হলো যে পরে জিজ্ঞাসা করছি যে মুক্তিযোদ্ধাদের একটা রিজার্ভ কয়েকটা জায়গার মধ্যে রিজার্ভ আর্মস রাখা হয়েছিল, তার মধ্যে আমাদের এগুলো দেড় স্বাধীন হওয়ার পরে এটা নিয়ে যায় সদর জমা দিয়ে দেয় আর কি। আমার বাড়ির সামনেই ছিল রাজাকারের ক্যাম্প, রাজাকারের ক্যাম্প ছিল একটা তহসিল অফিসের, আর পাশে আমার রেল স্টেশন, সেখানে ছিল আর সামা এবং পাঞ্জাবিদের ক্যাম্প। ফলে আমরা একদম বাড়ি আমার বাড়ির সামনেই, ফলে আমরা একটা মানে ভীতিকর অবস্থা ছিলাম, যেহেতু আমার ভাই মুক্তিযুদ্ধে আমার বাবা ব্রিটিশ নৌবাহিনীর একজন। ফলে আমরা বাধ্যই পাহাড়ের আমরা গ্রামবাসীরা বিভিন্ন বিভিন্ন জায়গাতে আমরা ঘর বেঁধে অস্থায়ী ঘর বেঁধে এখানে থাকতাম। তো মাঝে মধ্যে আসতাম বাড়িতে, আবার চলে যেতাম রাতে, অনেকে রাতে আসতো দিনে চলে যেতাম, দিনেই তো পাঞ্জাবের বেশি ছিল। আমাদের বাড়ির গ্রামে মুসলিম লীগের একজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডাক্তার আবুল হাসান, সে ছিল শান্তি বাহিনী শান্তি কমিটির ইউনিয়ন চেয়ারম্যান। পাশের বাড়ির সে আমাদের গ্রামে পাঞ্জাবি নিয়ে আসে, মুক্তিযোদ্ধাদের বয়সে পালিয়ে আসি এখানে কর্নেল হাঁস শ্বশুর বাড়িতে অবস্থান করে। ঈদের সময়ে রমজান এসেছিল, ঈদের দিন রাত্রে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যাই পরবর্তীতে আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, মেরে ফেলছি। আমাদের গ্রামে একজনই ছিল রাজাকার এবং শান্তি কমিটির নেতা, আর কেউ মোটামুটি রাগ ফাংশন করে না। এই যে যুদ্ধ সময়ের মধ্যে তো অনেক স্মৃতি, সবগুলো তো কেউভাবে বলা যাবে না, তবে মুক্তিযোদ্ধাদের জন্য খাওয়ার সংগ্রহ করার আমাদের বড়রা, আমাদের যারা সিনিয়র ছিল তারা গ্রামে সাসা টাসা সাসা রাজা ঠেলাওলা ভিতরে ভিতরে চাঁদা নিয়ে ভিতরে ভিতরে খুব গোপনে গরু কিনে কারো কাছারির মধ্যে জবাই করি, রান্না টান্না করি, এগুলা মুক্তিযোদ্ধাদেরকে এক এক দিন এক এক ক্যাম্পে আমরা সাপ্লাই দেবো। কথা ছিল সপ্তাহে একটা ক্যাম্পে একজন একটা গ্রুপকে আমরা খাওয়া সাপ্লাই দেবো। একটা স্মৃতি, আমি এবং আমার বন্ধু খলিল সাসাদো ভাই আমরা কাছারিতে রান্না করার পরে যখন নিয়ে যাচ্ছি, তখন ধান ছিল অক্টোবর নভেম্বর মাস, অক্টোবর মাসের দিকে হবে, তখন ধানের ফুল আসছে। মেন রাস্তা দিয়ে যাওয়া যাবে না, এই জন্য জমির ভিতর দিয়ে মাঠ দিয়ে আল দিয়ে ওইখানে যেতে হবে। তা আমি আমরা খুব উৎসাহী হই, অতি উৎসাহী হই, গরু মাংসের গরম গরু মাংস দেখছি খাঁচাই করে মাথায় নিয়ে গেছি, খুব উৎসাহী। ওর মাথায় গামছা দেওয়া হয়েছিল, কিন্তু আমি আসলে আমার মাথায় কিছু না দেওয়ার ফলে এমন হিট আমার মানে মাথার মধ্যে পানিটাকে দিয়ে ওইখানে সবগুলো মিলে মোটামুটি ওইখানে এইভাবে আমরা কাজ করেছি। তারপর বিভিন্ন অপারেশনগুলো হওয়ার জন্য দেখি করার যে কৌশল, এই আমাকে দিল যে তুমি এখানে রাজাকারদের ক্যাম্পে ঢুকিয়ে দেখে আসবা ওরা কোনখান দিয়ে রাত্রে ঘুমায় কীভাবে ঘুমায়। তা আমি কীভাবে যাবো, কেটলির মধ্যে দুধকে তুলে নিয়ে একটা মগ নিয়ে, কারণ আমাকে সন্দেহ করবে না, আমি ছোটো ছেলে, আমার বয়স 11 বছর বয়স। তাহলে আমি এখানে গেলাম, যাওয়ার পরে ওদেরকে দুধ নেবেন কিনে বলি, ক্যাম্পের মধ্যে ঢুকলাম, একজনে আধা কেজি দুধ নিলেন, কিন্তু আমি দেখলাম যে তারা কীভাবে শো কীভাবে খায় থাকে কীভাবে আর আর্মসগুলো কোথায় এগুলো সব দেখি টেকি আমি চলে এসেছি। আশা করি রাত্রে আমি যুদ্ধদেরকে বর্ণনাটা দিই। ওটা ছিল একটা তহসিল অফিস, পুরানো অনেক পুরানো বিল্ডিং, যুদ্ধারা একদিন দুদিন পরে ওরা রাতে গ্যানেট নিক্ষেপ করে, কেউ গ্যানেট ওখানে নিক্ষেপ করে, সেখানে অনেকগুলো হতাহত হয়, মারা যায়। রাতের 12টার দিকেই অপারেশনটা হলো, এরপরে সারা রাত ভোর পর্যন্ত ট্রেন পাঞ্জাবিরা আমাদের পূর্ব দিকে রেললাইনের পূর্ব দিকে আমাদের বাড়ি মেশিন গানের বাস করছিল অনবরত, মানে এই ওই দিক থেকে এই দিকে, মানে 1 কিলোমিটার দক্ষিণ দিকে 1 কিলোমিটার উত্তর দিকে ওরা এটা মুভ করতেছিল, আর ব্রাশ মেশিন গানের ব্রাশ করতেছিল। সকালবেলা উঠে গিয়ে আজান করার পরে ফায়ারিং বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার পরে আমরা দেখলাম খোঁজখবর নিয়ে মা সবাই বেরিয়ে আসলো। আমাদের ওইখানে মাটির ঘর বেশি ছিল, মাটি ভেদ করে ওইখানে বুলেট ব্লেট তার মধ্যে ঢুকতো না, এটা একটা সুবিধা দিন
ছিল, আর যাদের বাঁশের ঘর ছিল তাদের কিন্তু অনেকে গরু ছাগল অনেকগুলা মারা গেছে, কিন্তু মানুষ কেউ মারা যায় না। আরেকটা ফসল দেখেছি, সেটা হলো যে রেল স্টেশনে পাঞ্জাবিতে যে ক্যাম্প ছিল ওইখানে সামনে দিয়ে একটা জিনি পথ ছিল সরা, তো ওইখানে একদিন ওইখানে একটা ফসল হইতে পারে তোমরা ওইখান থেকে একটু ঘুরে টেরে আসি, খবর টবর দিয়ে আমাদের। আমি কীভাবে যাবো ওইখানে, একজনের পাশে বাড়ি একটা ছাগল ছিল, ওই ছাগলটা নিয়ে ওই স্টেশন দিয়ে ঘুরি, ওটা দেখাচ্ছি যে আমি ছাগলটা চালাচ্ছি, ঘুরি ঘুরি ছাগলটা নিয়ে আমি ভিতরে ক্যাম্পের সামনে ঘুরি আসি, সাইডে দিয়ে ঘুরি আবার রেললাইন দিয়ে, তারপরে আমি আসছি ওদের অবস্থানটা দেখলাম। পরের দিন দুপুরে ওরা খেতে বসে, খেতে বসার জন্য লাইন ধরছে প্লেট নিয়ে সবাই রেললাইনের ওপার থেকে ঝোপ থেকে উত্তর ধরে এসে ফায়ার করা শুরু করে। অনেকক্ষণ ফায়ার করার পরে ওইখানে মানে ওদের ক্যাম্প রেল স্টেশন তো এখানে একটা প্রশ্ন ছেড়ে যায় এবং অনেকগুলা হতাহত ওদেরকে আবার ট্রেনে করে নিয়ে যায়। আমার বাড়ির সামনে দুটো ফসল খুব বড় ফসল হবে আমি দেখে প্রত্যক্ষ করেছি। আরও কতগুলো বিষয় ছিল, যেমন রাজাকার আসতেছে পাঞ্জাবি আসি গাড়ি নিয়ে আসতেছে, আমরা দূর থেকে দেখতেছি, দেখার পরে আমরা দ্রুত পাহাড়ের দিকে চলে যেতাম। সিস্টেম ছিল আমরা একটা লিখিত কাগজ এক জায়গাতে একটা পাথরের নিচে রেখে আসতাম, মুক্তিযোদ্ধারা ওইখান থেকে খবর দেওয়ার জন্য ওরা অত দুই ঘন্টা তিন ঘন্টা পর একজন আসি এখান থেকে চেক করে যেত, ওরা ওইখান থেকে খবরগুলো নিয়ে যেত। আমাদের সাথে তো অনেক সময় দেখা হতো বলে কী হচ্ছে গ্রামে, খবরগুলো খুব দ্রুত মোটামুটি আমাদের কাছে পৌঁছে যেত। সামনে রাজাকারের ক্যাম্প, ওরা বুঝতেও না যে আমরা কীভাবে কাজগুলো করতেছি, খোঁজ খবর দিতে, আর আমরা বয়স কম, আমাদেরকে সন্দেহ করতো না আসলে। তখন অনিশ্চিত একটা জীবনের মধ্যে চলতেছি আমরা, কারণ পাহাড়ে থাকা ওইখানে খাওয়া লোকালয়ে খুব লুকায় টুকায় আসা অনেক কষ্ট করি, লোকাল এলাকায় বাজার হতো না, কোনো সময় বাজার হচ্ছে, কত শুরু হয়েছে বাজার পাঞ্জাবের গাড়ি দেখতেছে দূর থেকে বাজার সব ফেলে ফেলে সবাই চলে যাচ্ছে, এরকম মানে একটা দৌড়ের মধ্যে মানুষ ছিল আর কি। হ্যাঁ, আমাদের পাশে একটা বড় বাজার ছিল পদ্মার খান বাজার, পুরোটাই আগুন লেগে পাঞ্জাবিরা আগুন দিয়ে গাড়ি নিয়ে চলছিল, কত শত ব্যবসায়ী এখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বাজারটা একটা বিরান ভূমিতে পরিণত হয়েছিল। একদিন দুপুরে বাড়িতে ছিলাম, আমার মা রান্না করে, হঠাৎ করেই দেখতেছি আমাদের পাশের বাড়ির দৌড় দিয়েছে আমাদের, কী ব্যাপার বলে পাঞ্জাবি আসছে। তারপর আমরা আমাদের পাশে বাড়ির পেছন যে একটা অনেক গাছটা ছিল ঝোপ ছিল, আমরা এখানে ভিতরে চলে যাই, ওইখান থেকে দেখতেছি কী করতেছে আসি তারা বিভিন্ন ঘরগুলোতে আগুন দিচ্ছি। আমাদের মূল ঘরটা ছিল মাটির ঘর, অনেক উঁচু ঘর, ওইখানে আগুন দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ওই রান্নাঘরটা আলাদা ছিল, ওইটা সনেজ ছিল আর কি, হ্যাঁ ভেড়ার ঘর ছিল, এটাতে আগুন লাগছে জ্বলতেছিল, কিন্তু তারা চলে গেল। যাওয়ার পরে আমরা কিছু জ্বলছিল, আমরা আসি আবার পানি টানি দিয়ে মোটামুটি আগুন বন্ধ করে দিই। আবার ওই তখন আমার বোনের, আমার ছোটো বোনের হাম হয়েছিল, ওরা তাকে জ্বর অবস্থায় তাকে পাহাড়ে আমার মা নেওয়ার পক্ষে ছিলেন না, ফলে ওকে নিয়েই মূলত মা ছিলেন, বাবা তো দেখা দিত না, কারণ ওনাকে দেখলেই মূলত তো তারা ধরে নিয়ে যাবে, কারণ একদিকে ছেলে মুক্তিযোদ্ধা, অপরদিকে উনি নৌবাহিনীর এক্স নৌবাহিনী সকলে মিলে একটু একটা গেছিলাম মেইন রোড। একদিন দুপুরে আমি সাগু আনার জন্য দোকানে পাঠালো মা, আমাদের ওই সময় ছেলেরা বেশিরভাগ হাফ প্যান্ট পরতো, ওইখানে যাওয়ার পরে সাগু নিতেছিলাম আর আমি কী কী নিতেছিলাম সবাই হিন্দি মিন্ডিয়াম পান, ধমধম কয়েকটা গাড়ি এসে দাঁড়াইলো, যাওয়ার কোনো সুযোগ ছিল না। পরে তারা নিট মানে লম্বা একটা স্প্রিংয়ের ব্যাট দিয়ে গণপিটনি সবাইকে শুরু করলেন, একটা ত্রাস সৃষ্টি করেছেন। আমি দোকানের সামনে দাঁড়ানো, ওই রাস্তা থেকে যে ব্যাট এভাবে ছুটছে আমার রানের, যেহেতু প্যান্টের নিচে এখানে ওইটা স্প্রিংয়ের মতো হয়ে গেলো, এবং আমি এটা যে খুললো আমি দৌড় দিলাম, সাদা টাদা না নিয়ে পেছন দিয়ে যাই রেল লাইন দিয়ে যাই ভিন্ন পথে দিয়ে বাড়ি যাওয়ার জন্য, দেখলাম যে রক্ত পড়তেছে। এটি ছিল যে মানে একটা নির্মম আর কি, অর্থাৎ আমাদের মতন মানে কিশোর কম বয়সীদের কেউ মানে পাঞ্জাবিদের হাত থেকে কি আমরা রক্ষা পাই না। আরেকদিন নভেম্বর মাসে আমাদের পাশের বাড়ির একজন ভাবি মানুষ সম্পর্ক, আমাদের জ্যাঠতমের একজন একটা মেয়ে, ছোটো মেয়ে ছিল, হঠাৎ করে দুপুরে খাবার সময় পাঞ্জাবিরা আসি উপস্থিত, আসি বিভিন্ন ঘরে ঢুকতেছিল, ওনাদের ঘরে ঢুকে গেছিল। এখন আমার জ্যাঠা হয়েছিল ফলে ওনাকে পাঞ্জাবিরা ধরে গেলে আমরা যেটা শুনেছি দেখিনি অবশ্য,
যে মরিচের ওই যে রান্না করার জন্য মরিচের যে ইয়ে ছিল ওগুলো পানি দিয়ে মুখের মধ্যে মেরে দিয়ে দুধ দিয়ে ফেলা গেছে, দুজনে ফেলা গেছে, সেখান থেকে রক্ষা পেয়েছে। অর্থাৎ এরকম অসংখ্য ঘটনা টুকটাক যেগুলো সবগুলো এখন হয়তো অনেকগুলো কি স্মৃতিতে হারিয়ে গেছে, এখনো মানে নেই। কিন্তু এইভাবে মুক্তিযুদ্ধটা আমরা খুব কাছে থেকে প্রত্যক্ষ করেছি এবং একটা আতঙ্কের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করেছি। কুমিরা একটা যুদ্ধ হয়, প্রচণ্ড যুদ্ধ হয় এখানে, হ্যাঁ দুই দিন ব্যাপী যুদ্ধটা চলছিল। আমরা গোলার আওয়াজগুলো শুনতেছিলাম, আমাদের তো একটু দূর হইলো, প্রতিদিন গোলার আওয়াজ শুনতেছি। তো ইন্ডিয়ান যে ইয়েগুলো বিমানগুলো আসে, ওই যে আমাদের এখানে যে রেল স্টেশনে যে ইয়ে ছিল ক্যাম্প ছিল সেখানে একদিন হঠাৎ করে দুপুরে ওই খাবার টাইম ওইখানে ভারতীয় বিমানগুলো আসে, ধমধম কয়েকটা এখানে গোলা ছুড়ল ওদের ওই স্টেশনে, তাদের নষ্ট হয়ে গেল তাদের অবস্থানটা। এরকম দুইটা দুই দিনেই এখানে বোমিং করা হয়েছিল, হ্যাঁ কয়েক তিনটা বিমান আসছিল, তিনটা বিমান দিয়ে এখানে একটা চলে যাওয়ার পর আটটা আসে, এখন পর আটটা তো তারা খুব সন্তুষ্ট হয়ে গেছিল। এটা একটা তাদের কোণঠাসা করা হয়েছিল, এই দৃশ্য আমরা একটু কাছে গিয়ে দেখেছি। আর যে কথা বলছিলাম শুরুতে, আমাদের এলাকার হিন্দুদের একটা বিশাল গ্রাম ছিল, ওইখানে আমি যে দেখেছি আমার যে একটা বন্ধুর বাড়িতে যে শুধু বিড়িটা ছিল আর কিছু ছিল না। এভাবে আমাদের এলাকার সমস্ত সীতাকুণ্ডের বাজারগুলো সীতাকুণ্ড সদর থেকে সমস্ত বাজারগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং সেই সবগুলো একটা বিরান ভূমিতে পরিণত হয়। কিন্তু আমাদের বয়স যে কম ছিল, আজকে এখন যদি ভাবি দেখি যে আমাদের যে বয়স ছিল ওই বয়সে মানে এত সচেতন ছিলাম আমরা, আজকে আসলে ভাবাই যায় না। সন্ধ্যা বিবিসি শোনা, বড়দের সাথে বসে কী হচ্ছে কোথায়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শোনা, এগুলা মানে পাহাড়ের ওইখানে ছোট ছোট রেডিওগুলা রাখা, তারপরে আমাদের একটা নিজস্ব রেডিও ছিল বড়, আমার বাবা করাচি থেকে আনছিলেন, সেই রেডিওটাকে ওখানে বড় বড় ব্যাটারি চালাইতে ব্যাটারি নিয়ে যাওয়া, পাহাড়ের ওইখানে সবাই খবর শুনত, এগুলো ছিল খবরের মাধ্যম। দুইটা মূলত বিবিসি ভয়েস অফ আমেরিকা আর আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। অল ইন্ডিয়া রেডিও মাঝে মধ্যে শোনা যেত, শিলং, এগুলো তো মোটামুটি ছিল। কিন্তু আমরাও ছোটোরা এই যে রেডিও শুনতে হবে, খবর জানতে হবে কী হচ্ছে, আজকে সারাদিনে কী ঘটনা হলো সন্ধ্যায় আবার জানা, এবং যখন শুনতেছি অমুকের হামলা হয়েছে আমরা খুব উৎসাহিত মানে উৎসাহিত হচ্ছি, আনন্দিত হচ্ছে, আবার কোথাও মুক্তিযোদ্ধা মারা গেছে, আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তখন শুনলে নিজেদের মধ্যে খুব খারাপ লাগতো। 16 ডিসেম্বরের বিজয়ের ব্যাপারটা আপনারা কিভাবে জানলেন? ডিসেম্বরের 7-8 তারিখের দিকে আমাদের এখানকার পাঞ্জাবির ক্যাম্পটা ঘুরে তারা তুলে গেলেন, তার রাজাগের ক্যাম্পটা ছিল, আরও এক সপ্তাহ পরে রাজাগারের ক্যাম্পটা ওইখান থেকে চলে যায় ঘুরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা তো সবাই আসি এবার পাহাড় থেকে, সবাই আসি এখানে অবস্থানে, অনুভূত সবাই যে এখন তো আমাদের এলাকা মুক্ত হচ্ছে। 16 ডিসেম্বর যেদিন আমরা মুক্ত হয়ে যাই পুরোপুরি, আমরা জানি যে মুক্ত, আমরা সবাই উচ্ছ্বাস করতেছিলাম। তো আমাদের বাড়িতে আমার বড় ভাই যেটা ওই একটা স্বাধীন বাংলার একটা পতাকা ম্যাপ খুশিত একটা পতাকা আমাদের আগে একটা বাড়ি গেছে বানাইছে, ওটা সিন্ধুকের মধ্যে রাখছে, লুকাই যদি আসে গড় চ্যাক করে, পরে ওটা বের করি বাঁশ একটা দিয়ে অনেক লম্বা বাঁশ দিয়ে মানে বাড়ির সামনে ওটা লাগাই দেবো, সমস্ত মানে ট্রেন থেকে আরম্ভ করে বাজার থেকে সকাল দেখতেছে। সেদিন আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা কি মানে একটা ঈদের কি জানো, তার চেয়ে অনেক বেশি মনে হলো যে আমরা একটা দেশ পালাম, আমরা পাঞ্জাবিদেরকে তাহলে আমাদের যে দীর্ঘ 8-9 মাসের যে মানে একটা শ্বাসরুদ্ধকর যে অবস্থা এটার থেকে আমরা মোটামুটি বেরিয়ে আসলাম। এবং আমাদের জায়গা জায়গা আমাদের লোকদের যে মিছিল স্লোগান আনন্দ বাচ্চাদের বেশি মানে বা কম বয়সীদের কিশোরদের তরুণদের বেশি ছিল আর কি। আমাদের একটু সিনিয়র যারা আছে তারা মাইক নিয়ে এসলো, মাইক লাগাই স্কুলের সামনে ওই মুক্তিযুদ্ধের গান বাজানো শুরু করলো, হ্যাঁ এই তো বিজয়ের যে উল্লাস মানে এটা ছিল। কিন্তু আমাদের এলাকার মধ্যে দু একটা পরিবারের যে একটা মুক্তিযোদ্ধাকে মেরে ফেলছিলেন পাঞ্জাবিরা বাসের থেকে নেমে শাহাবুদ্দিন নামে, তো ওনার কবর অবসর ঢাকা স্টোর মহাসড়কের পাশে যে যে স্কেল আছে স্কেলের পাশে এখানে এখনো আছে শাহাবুদ্দিন, সবাই ওর জন্য ইয়ে করতেছিল, তার পরিবার ওইখানে আসে কান্নাকাটি করতেছিল সবাই। আমি সবচেয়ে বেশি আমার কাছে এই এলাকা যে 69 গণ আন্দোলনের
পরে যখন অসহযোগ আন্দোলন, মানুষের যে স্রোত, মিছিলের যে স্রোত, এটা আসলে এখনো আমরা দেখিনি। আমরা নব্বই গণঅভ্যুত্থানে আমি তো গত 9 বছরেই ছিলাম, অংশগ্রহণ করেছি, কিন্তু এত বেশি মানুষের মিছিল অসহযোগ আন্দোলন সঙ্গে যেটা দেখেছি, লাঠি ছোটা নিয়ে গ্রামের আবার বৃদ্ধ বন্ধুরা সবাই মাইলকে মাইল মিছিল, হাজার হাজার মানুষের যে ঢল, ওই স্রোতটা আসলে এখন মানে একটা কল্পনার মধ্যেই আছে, কিন্তু এইটা আর দেখিনি। স্বাধীনতার পরে অনেক ঘটনা, বিজয়ের পরে কেউ কাঁদতেছিল, কেউ আনন্দ করতেছিল, আর কেউ অনেকেই আমি এভাবে স্পেসিফিক নাম বলবো না লুটও করতেছিল। একদিন ঘটনা বলি, কয়েকদিন পরে একজন আমাদের এলাকায় একজন কমান্ডার ছিল, আমি নাম বলবো না, মুক্তিযুদ্ধের কমান্ডার, তিনি হঠাৎ করে আমাদের বাড়ির সামনে দিয়ে দেখলেন যে আমাদের বাড়ির পাহাড়ের পাশে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বড় অফিস, ওইখানে হেডকোয়ার্টার হয়ে যাচ্ছিল, ওখানে প্রচুর কাঠ ছিল, অর্থাৎ সেগুন কাঠের অকশানের অপেক্ষায় ছিল, ইঞ্জিনিয়ার যুদ্ধের আগে যাওয়াতে অকশানটা হয়নি। তাহলে কাঠগুলা কয়েকজনের আমাদের পাশের এক গ্রামের পরের গ্রামের লোকেরা, ওরা একটু বেশি গেছিল, দাঙ্গা বাজছিল রাতের অন্ধকার, দেখলাম যে ওই রাতের অন্ধকারে গরু গাড়ি, তখন গরু গাড়ি একমাত্র, তখন গরু গাড়ি দিয়ে কাঠগুলা পাচার করতেছিল। আমার মেজ ভাই তখন আম জমা দেয় নাই, উনি আমসটা নিয়ে আসি, তারা দেখেছে গরু গাড়ির অনেকগুলো গরু গাড়ি লাগে, তখন বলবো যে এগুলো ফেরত নাও, নাহলে কিন্তু আমি গুলি করে দেবো, ফলে এগুলো আবার নিয়ে ফেরত দেওয়া হলো। এবং এইটার কারণে বিভিন্ন মামলা হামলা দিয়ে তারকে মানে মিথ্যা মামলাগুলো দিয়ে ওনাকে দিয়ে ফাঁসানো হয়েছিল, হয়রানি করা হয়েছিল, শেষ পর্যন্ত ইয়ে করতে পারে নাই, কিন্তু হয়রানি করছে। আমি 73 ছাত্র ইউনিয়নে যোগদান করি, ক্লাস 7 পড়ি তখন, আমি অনেক বড় ভাই ছিল প্রবীরঞ্জন চৌধুরী সিনিয়র, ওনার কাছে যাই, উনি ছিলেন সভাপতি, ওনার কাছে যাই আমি বলি ছাত্রীর নাম সহ করি, এ শুরু করি, এবং সেই ধারাবাহিকভাবে দীর্ঘ দিন ছাত্রীর নাম ওইখানে এলাকা করেছি। পরবর্তীতে 79 পারিবারিক স্বাধীনতার পরে আমাদের পরিবারের খুব দুরবস্থা হয়, কারণ আব্বা চাকরি হারাইতে হয়েছে, কারণ উনি দুটি চোখ অন্ধ হয়ে গেছিলেন, পরে শেষ পর্যন্ত চাকরিটা করতে পারেননি। লেখাপড়া অবস্থায় 79 আমি চট্টগ্রাম অন্তরে চাকরি নিয়ে নিই, এবং তখন ছাত্র আন্দোলন করি, তখনই রাজনীতির সাথে জড়িত। এই চতুর্থ যে নির্বাচন হয় জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমাদের এলাকা কুড়ির ঘরের একজন মেয়েকে প্রার্থী ছিলেন, সেই প্রার্থীর পক্ষে আমরা ছাত্রী আমরা কাজকর্ম শুরু করি, এবং আমরা কুড়ির ঘর বানিয়ে ইন্দারের মধ্যে কুড়ির ঘর লাগান, আর সেই কুড়ির ঘরগুলা হ্যাঁ আওয়ামী লীগের লোকেরা নামে যা আগুন দিয়ে করাই দেওয়া, এগুলো খুব কাছে থেকে দেখেছি। সত্তর দুর্ভিক্ষে যে ভয়াবহতা কাছ থেকে দেখেছি, বিষমভাবে রেশন কার্ডের দুর্নীতি, বেবি ফুডের দুর্নীতি, তারপরে রিলিফ চুরি, তারপরে এই মানুষ যারা প্রকৃত অর্থে রিলিফ পাওয়ার কথা ছিল তাদেরকে না দেওয়া, বিদেশ থেকে জাতিসংঘ থেকে বিভিন্ন ঘরবাড়ির যাতে পড়াই পুড়িয়ে গেছিলেন তাদের টিন দেওয়া হয়েছিল, সেই টিনগুলো না দেওয়া, তারপরে আরও এরকম কম্বল যে রাশিয়া থেকে যে 8 কোটি কম্বল আনছিল, তারা প্রতিনিয়ত একজন একজন পরিবার একটা একটা দুটো করে পাওয়ার কথা ছিল, একজন পাই নেই। এই লুটপাট এবং মানুষের যে দুর্ভিক্ষ, যে মানুষের যাতনা যন্ত্রণা, একদিকে যুদ্ধ থেকে বেরিয়ে আসা, সাথে সাথে আবার এই দুর্ভিক্ষ, মানুষের মধ্যে একটা স্বাধীন মুক্তিযুদ্ধ সম্পর্কে স্বাধীনতার উপর একটা কিছুটা বিরূপ প্রতিক্রিয়া মানুষের মধ্যে, যে এই জন্য তো আমরা স্বাধীনতা চাইনি। আবার 79 আমাদের এলাকায় একজন ইয়ে ছিল, ন্যাকের ক্যান্ডিডেট ছিল, লোক নিয়ে আসছে, উনি অনেক বছর চেয়ারম্যানও ছিলেন, প্রায় মাসব্যাপী কাজকর্ম করেছি। এর পরবর্তী 79 থেকে তো এখানে আসার পর আমি ছাত্র ইউনিয়ন করি, তখন এখানে আসি ছাত্র ইউনিয়ন নতুন কমিটি করি, আবার আমি চাকরিও করি, পরবর্তীতে ট্রেড ইউনিয়ন অংশগ্রহণ করি, এবং দীর্ঘ প্রায় 3 বছর আমি চট্টগ্রাম অন্তরে ট্রেড ইউনিয়ন করি। আমি সিবিএ তো ছিলাম, এরশাদের বিরুদ্ধ আন্দোলনে 83 প্রথম গ্রেপ্তার হই, যেদিন মোজাম্মেল মারা যায়, মোজাম্মেল মারা যাওয়ার যে মিছিল হয়েছিল 15 ফেব্রুয়ারি 1983 সালে, আমরা যাই নিউ মার্কেট নামি, যখন আমরা রাইফেল ক্লাবের কাছাকাছি এখানে গেছি মরে, তখন দেখছি ওইদিকে গুলি হচ্ছে, অলরেডি এর আগে মিছিলটা শুরু হয়ে গেছে, আমরা মিছিলের পেছন ভাগে ছিলাম, গুলি শুরু হয়েছে, মিছিল তো প্রায় 1000 মিছিল সামনে দিয়ে আমাদের আজকে কমিউনিস্ট পার্টি সেক্রেটারি কমরেড অশোক সাহার নেতৃত্ব, মূলত আরও অনেকগুলো ছাত্র নেতার নেতৃত্ব এখানে ছিল, হিন্দি মিডিয়াম গুলি শুরু হয়, গুলি হওয়ার পরে ছাত্রভঙ্গ হয়ে যায় সেইখানে, এবং মোজাম্মেল মারা যায়।
মোজামেল লাশ নিয়ে চলে যায় মেডিকেলে। তারা চট্টগ্রামে হরতাল ডাকা হয়, ছাত্র পরিষদ গঠন করা হয়। পরবর্তীতে হরতালে সারা দেশে বিকেলে গায়েবি জানাজা হবে। আমাদের নেক নেতা তখন এম এম শহীদুল্লাহ তালমাছের মতো ওনার দাড়ি মোটা সোটা মানুষ ছিলেন, সংসার করেন সারা জীবন। মাঝে মধ্যে উনি পাক বিকটা বান্ধি কেন্দ্র ফুটতেন। উনি আর বললেন যে আজকে গায়েবি জানাজা করবো, আমি ইঙ্গামতি করবো, তোমরা সব দাঁড়াই যাবে। তারপরে মিছিল বাকি আমরা লাল দিঘির ওই যে জান অপ্টিক্যালের মসজিদের সামনে জান অপ্টিক্যালের ওইখানে ফুটপাতে সবাই ঘোরাফেরা করতেছে। হিন্দু মিডিয়া উনি কি করছেন, উনি একটা লাঠি একটা নিয়ে কালো একটা জুব্বা পরে পাগড়িটা একটি কালো ফাঁদড়ি বান্ধি রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন। আর সাথে সাথে হু হু করে আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। পুলিশ বুঝতেই পারে নাই, কারণ লাল দিঘি ওইখানে পাহাড়ের ওইখানে একটা অবস্থান ছিল পুলিশের, ওইখানে সেনাবাহিনী ছিল। উনি জানাজা করি মোনাজা শেষ করার না করতে আমরা মিছিল আনতে ফেলার দিকে খুব জঙ্গি মিছিল শুরু হয়। তখন পুলিশ একদল তো আমাদেরকে তাড়া করতেছিল, আরেক দল আমি জিজ্ঞাসা করছি আপনি কি, ওরা আমাকে একটু জানাজা করার জন্য বলছে, আমি জন্য জানাজা করতেছি, আমি তো কিছু বুঝতে জানি না। এটা ছিল যে এইভাবে মিছিলের মানে মার্শাল ব্রেক করার কৌশল আর কি। একুশে ফেব্রুয়ারির আগে সামরিক সরকারের অগণতান্ত্রিক বিধি মানব না বলি একটা লিফলেট বের করার কথা ছিল, এবং সেই লিফলেটটা সামানোর জন্য আনতে গেলে একটা মডার্ন ফেস ছিল আমাদের পার্টি। আমি তখন বন্ধু থানা কমিটি কমিউনিস্ট পার্টির সেক্রেটারি এবং বন্ধু শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক। এখন আমাকে বললো যে পার্টির লিফলেটগুলো যে কোনোভাবে নিতে হবে। চট্টগ্রাম রেজিস্ট্রের সামনে সেনাবাহিনীর একটা ওইখানে একটা অবস্থান, কাস্টমের এই পাশে বন্দরবনের সামনে একটা অবস্থান, এটা বাঁশ লাগে ব্যারিকেড দিয়ে দিয়ে চেকপোস্ট বসানো হয়েছে, আরও কয়েক অনেকগুলো চেকপোস্ট। এই চেকপোস্টের ডিঙ্গেই কীভাবে আনা একটা সমস্যা। আমি কী করলাম, মডার্ন ওইটা যাই শিয়াদুল্লা রোডে ওইখানে যাই একটা শর্টের ব্যাগ কিনলাম, এখানে ততগুলো পুঁইশাক কিনলাম, পুঁইশাক কিনে মডার্ন ফ্রেশের ভিতরে ঢুকলাম। ঢুকি ওইখান থেকে ওদের লিফলেট আমাকে দেওয়া হলো, মডার্ন ফ্রেশের মালিক ছিল আব্দুল হান্নান, উনি আবার জুবুইনানের আমাদের চট্টগ্রাম জেলা কমিটি, আমি তখন জুবুইনের সাথে জড়িত। উনি এখানে মালিক হওয়ার কারণে আমার ফ্রেশ থেকে মূলত ছাপানো হয়, তাহলে আমাকে দিয়ে ভর্তি পুঁইশাক দিয়ে এটা উপরে দোতলায় এখানে একটা কাঠি সিঁড়ি ছিল দোতলাতে আসানসোল সুদী কমিউনিস্ট পার্টি তখন সম্পাদক সহ আজকে সম্পাদক অশোক সাহা এবং আমাদের আমাদের আর বন্ধু খেলাঘরের নেতা রূপক চৌধুরী তখন ছাত্র নেতা ইঞ্জিনিয়ার রূপক, ওরা সব এখানে কথা বলতেছিলাম। হিন্দি মিডিয়াম পুলিশ ওদিক থেকে ঘেরাবরি ঘুরতেছিল, আমরা ওপর থেকে দেখে আমি তো বাজারে ব্যাগটা নিয়ে বেরিয়েছিলাম পুঁইশাকের ব্যাগটা নিয়ে, আমার পেছনের আসানসোল সুদীও দ্রুত বেরিয়ে চলে আসে। মূলত আসাম সুদীকে ধরার জন্য এখানে পুলিশ অবস্থান নিয়েছে অশোক দা এবং রূপক চৌধুরী হান্নান সাক্ষেতর ওইখানে লিফলেট পাওয়া যায়, এদেরকে নিয়ে যায় অ্যারেস্ট করি। আমি এবং আসাম সুদীক আমাদেরকে নিতে পারে নাই, আমি চৌমনি দিয়ে বরফ দিয়ে ফুটকর নিয়ে ডুবিয়ে দেয়। পরবর্তীতে আবার চৌরাশিতে গ্রেপ্তার হয় একবার, এবং মার্শালদের সেনাবাহিনী খুব প্রস্তাব করে আবার উপজেলা ঠেকানোর জন্য দুই দলের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের কারণে আবার এই হরতালে আবার গ্রেপ্তার হই। আরেকটা ঘটনা ও মে দিবস, এরশাদ ক্ষমতা আসার পর রাজনীতি বন্ধু যে ট্রেড ইউনিয়নের মতো হয়েছে, রাজনীতি গড়া দেওয়ার পরও ট্রেড ইউনিয়নটাকে উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি, না করার ফলে আমরা সারা দেশে দশ দলীয় কয়েকটা ফেডারেশন মিলে আমরা মূলত ট্রেড ইউনিয়ন পুনরুদ্ধার কমিটি হয়। আমরা প্রথম মে দিবসে 84 মে দিবসে সিদ্ধান্ত হয় সারা দেশে মে দিবসের জন্য শহীদ মিনারে ফুল দেওয়া হবে এবং র্যালি করা হবে, এটা মে দিবস আমরা পালন করবো। আমরা রাইফেল ক্লাবের ওইখানে জমায়েত হই, জমায়েত হয়ে আমরা শহীদ মিনারে যাবো মিছিল করে। ট্রেড ইউনিয়ন কেন্দ্র মূলত বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র তো সহ আমরা যাবো। ইন্ডিয়ান টাইম পুলিশ আমাদের উপর হামলা করে, সুনীল নেতা মিনাল চৌধুরী এম এস অফ দুজনকে গ্রেপ্তার করে, আমরা আমি আহত হই। আবার 87 ঢাকা অবরোধ যেটা ছিল ঢাকা অবরোধের মধ্যে গ্রেপ্তার হয়ে ডাকাতে, এবং সেখানে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমে আমাদেরকে নিয়ে যায় এবং মরুসম সহ আরও দুটা লাশের সাথে শাহবাগ পুলিশ কন্ট্রোল সেলের মধ্যে রাখা হয় দীর্ঘ প্রায় 17 ঘন্টা। সেইখান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক মাসের ডিটেনশন ভোগ করি, এক মাসের ডিটেনশনের পরে আমরা বেরিয়ে আসি। এখানে আমার ভাইও ছিল, উনিও ছিলেন একটা আমাদের সীতাকুণ্ড অঞ্চলের কয়েকজন শ্রমিক নেতা ছিলেন এবং অন্যান্য দলও ছিল, জাসদের কয়েকজন ছিলেন, জাসদের ওই যে চেয়ারম্যান ছিল মফিস পরবর্তী চেয়ারম্যান ছিল মারা গেছে তারা কিছুদিন আগে মারা গেছে, আমার সাথে সম্পর্ক ছিল, তারাও আমাদের সাথে ছিল জেলে। আরও অনেক সারা দেশ থেকে সেটা আগে নিয়ে তারা আমরা
কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন মিলে আমরা প্রায় 76 জনের মতো ছিলাম এখানে। পরবর্তী এখান থেকে বেরিয়ে আসার পরে আসি আবার 88 যে চট্টগ্রাম হত্যাকাণ্ড লাল দিঘিতে মিটিং করার সময় সেই হত্যাকাণ্ডের মিছিলের সম্মুখ ভাগে ছিলাম আমরা, যেখানে ব্যারিকেড দিয়েছিল, ব্যারিকেড ভাঙার জন্য আমরা ওখানে পুলিশের সাথে যুক্ত হয়েছি। কোতোয়ালি থেকে পেছনে গুলি ঠেকেছে, যদি সামনে গুলি হইতো তাহলে আমরাই সবার আগে আক্রান্ত হইতাম এবং মারা যেতাম, কিন্তু পেছনে গুলি হওয়ার কারণে আমাদের পেছনে ছিল ওই 8 দলীয় নেতাদের শেখ হাসিনা সহ সাইফুদ্দিন মানিক আব্দুর রাজ্জাক সহ যারা আসছিল তাদের ট্রাক, ট্রাকের অনেক পেছনে কোতোয়ালির যে মাজার চত্বরের ওইখানে গুলিটা হওয়ার কারণে সিডিএর গেটে আমরা মনে হতে বেঁচে যাই। পরবর্তীতে সেখানে তো বিষম অবস্থা, আমার সাথে ছিল এখন আওয়ামী লীগ করে বসে তখন কমিউনিস্ট পার্টি করতো শ্রমিক নেতা মাও মিন্টু রেলের নেতা আব্দুল সত্তার সহ অনেকগুলো অনেকদের ছিল, আমরা সেখানে লড়াই করেছি। আমাদের বন্দর থেকে অনেক শ্রমিক নেতা শ্রমিকের আগে গিয়েছিলেন তারা সহ আমরা এখানে মোটামুটি মিছিলের সম্মুখ বাড়িয়েছিলাম। তারপরে পরবর্তী বিল্ডিং উঠে এখানে শেখ হাসিনা সহ সবাই ট্রাক উঠে দেওয়া হয়েছে এখান থেকে অবস্থানের, পরবর্তী সারা শহরে মোটামুটি খণ্ড খণ্ড বিভিন্ন হামলা বিভিন্ন মিছিল শুরু হয়, পরবর্তী পরের দিন হরতাল ডাকি আমরা, সেই হরতালেও অংশগ্রহণ করি এবং ভালো হরতালই হয়। 86 নির্বাচনে 8 দলীয় জোটে যে নির্বাচন, সেই নির্বাচনে এই লালদিঘির পাড়ে একটা সংসদে যাবে কি না আসবে এরকম একটা বড় জনসভা হয়েছিল সম্মতি নেওয়ার জন্য, সেখানে শেখ হাসিনা ছিল, মোহাম্মদ ফারহাদ কমিউনিস্ট পার্টির তখনকার সাধারণ সম্পাদক উনি আসছিলেন, আব্দুর রাজ্জাক ছিলেন বাকশালের সাধারণ সম্পাদক। ওই সেই মিটিং ছিল যে অভূতপূর্ব এক জনসভা, সেখানেও প্রচুর কাজ করেছি, সেখানে আমার স্বেচ্ছাসেবকের দায়িত্ব ছিল, হ্যাঁ এখানে মিটিংয়ের ভিতর কন্ট্রোল করা এটা করা সেটা করা করেছিল। 9 বছরই মূলত রাস্তায় ছিলাম নানাভাবে প্রতিদিনই ছিলাম, পরবর্তী অনেক অসংখ্য ঘটনা বলি শেষ করা যাবে না, হ্যাঁ ছিলাম রাজপথে ছিলাম। পরবর্তীতে চট্টগ্রাম বন্দর যে আবার এসএস স্পোর্ট আসলো 96 শেখ হাসিনা ক্ষমতা আসার পরে, সেই এসএস বিধ আন্দোলনে আমরা একটা বিশাল ভূমিকা ছিলাম আমরা কয়েকজন, স্মৃতিতে অনেক কথা জমা আছে যেগুলো হয়তো কোনোদিন সময় পাই তুমি লিখবো, আমাদের যারা প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনা নামদারি তারাও আছে তাদের সাথে আপোষ করতে করতে এমন অবস্থা দাঁড়িয়েছে তারা আজকে আস্কারা হেরে গেছে এবং গোটা দেশটা মনে হয় একটা আফগানিস্তান পাকিস্তানে পরিণত হচ্ছে। এটা হচ্ছে পরিত্রাণের জন্য যে কাজগুলো করা দরকার, আমরা শিশুদের কিশোরদের মধ্যে যে কাজ করা দরকার, আমি খেলাঘরের সাথে জড়িত ছিলাম বন্দরের দিগন্ত খেলাঘরের সব কিশোর কিশোরদেরকে মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা উদ্বুদ্ধ করার জন্য সংস্কৃতি কর্মকাণ্ড করা করার জন্য চেষ্টা করছি। আজকে সংস্কৃতি কর্মকাণ্ড সারা দেশে নেই, গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় কলোনিতে যে পাঠাগার ক্লাব ছিল আজকে সব বন্ধ হয়ে গেছে, এইটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা মনে হইতেছে একটা ইয়ে সৃষ্টি হচ্ছে, এটার বিরুদ্ধে সাংস্কৃতিক গণজাগরণ সংস্কৃতি আন্দোলন পাঠাগার আন্দোলনের মধ্যে দিয়ে একমাত্র আগামী প্রজন্মকে তরুণ প্রজন্মকে এখান থেকে সচেতন করা সম্ভব এবং তার সেই লক্ষ্য আমরা কাজ করি। আমি ব্যক্তিগতভাবে আরেকটা কাজ সংগঠন করি, সেটা হলো যে বিজ্ঞান চর্চা কেন্দ্র নামে একটা সংগঠন আছে, আমি নিজেই প্রতিষ্ঠা করছি এটা আলেশ্বর ভিত্তিক এবং এখানে পাঠচক্র বই পড়ানো যে কাজটা সেটাই চেষ্টা করি করার জন্য, বা আগামী দিনে মুক্তিযুদ্ধের প্রকৃত যে উদ্দেশ্য এবং চেতনা বাস্তবায়ন করতে হলে আসলে একটা গণজাগরণ একটা তরুণদের মধ্যে একটা জাগরণ ঘটাতে হবে এবং তাদেরকে সংস্কৃতি কর্মকাণ্ড নাটক এই খেলাধুলা এগুলোতে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে ওই জায়গাতে ফিরে আনতে হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ,
সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।